আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় সুধি আজকে আপনাদের সম্মুখে ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব নিয়ে এসেছি যেই প্রশ্নটি হচ্ছে হিজরাদের কি কোনো ধর্ম আছে ইসলাম ধর্মে হিজরাদের ধর্ম পালন বা ধর্মীয় দৃষ্টিভঙ্গি কী সেই বিষয়ে আলোচনা করব আমি মাওলানা ডাক্তার এ কে আজাদ সাহেব তার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন প্রিয় সুদী হিজরা সম্প্রদায় আল্লাহ তালারই ভান্দা বা বান্দি তারা আল্লাহ তালারই সৃষ্টি তারাও আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরাজীব তাদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে তারাও মানুষ আমাদের মতোই মানুষ তবে যেমন অনেক মানুষের শারীরিক ত্রুটি থাকে এটিও তাদের তেমনই একটি ত্রুটি এ ক্রুটির কারণে উক্ত ব্যক্তি মনুষ্যত্ব থেকে বেরিয়ে যায় না বরং অন্যান্য প্রতিবন্ধীদের মতোই তারা আরও বেশি স্নেহ মমতা ও ভালোবাসা পাওয়ার অধিকার রাখে তাদের ঘৃণা নয় ভালোবাসা স্নেহ দিয়ে সম্মানের সাথে বাঁচতে দেওয়া উচিত তাদের সাথে দুর্ব্যবহার করা খারাপ মন্তব্য করা মারাত্মক গুনাহের কাজ যে কোনো মুসলমানকে গালি দেয়া যেমন পাপ তাদের গালি দেওয়া তার চেয়ে বেশি পাপ কোনো মুসলমানকে তাচ্ছিল্য করা যেমন পাপ তাদেরকে তাচ্ছিল্য করা এর চেয়ে কম পাপ নয় বরং আরও বেশি পাপ কারণ তাদের এ দুর্বলতার কারণে তাদের টাট্টা করা মানে হল আল্লাহ তালার সৃষ্টিকে টাট্টা করা আল্লাহর সৃষ্টিকে হাসি তামাশা বিষয়ে বানানো তাই এটি খুবই গর্হিত গুনাহের কাজ মৌলিকভাবে ইসলামে পুরুষ ও নারীকেই গণ্য করে থাকে আর যারা উভয় লিঙ্গ হয়ে থাকেন তারাও মূলত হয়ে নারী হন বা পুরুষ হয়ে থাকেন তাই তাদের ব্যাপারে আলাদা কোনো বিধান আরোপ করা হয়নি যে উভয় অধিকারী ব্যক্তির মাঝে যেটি বেশি থাকবে তিনি সেই প্রজাতির অন্তর্ভুক্ত হবেন তাই তাদের ব্যাপারে আলাদা কোনো বিধান আরোপ হবার প্রয়োজন নেই প্রিয় সুদী বাইহাকি শরীফের বারোশো চৌরানব্বই হাদিস নম্বরে কানজুল উম্মাল গ্রন্থের তিরিশ হাজার চারশো তিন নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে আন আলীন তালানহু সোয়ালু আন মৌলুদু লাদ্রি ইরজলু আম ইমরাতুন আলিয়ান আলিয়ন তালানহু ইউরাসু মিন হাইসুয়াবুল প্রিয় সুদী হজরত আলী কারামুল্লাহ আজহু তালানহুকে এমন বাচ্চা সম্পর্কে জিজ্ঞেস করা হয় যার ছেলে বা মেয়ে হওয়া পরিষ্কার নয় তখন হজরত আলী তালানহু বললেন সে যেভাবে পেশাব করে সে হিসাবে মিরাস পাবে প্রিয় বন্ধুগণ হিজরাদের ক্ষেত্রে বিধান হলো তাদের নারী বা পুরুষের যে কোনো একটি ক্যাটাগরিতে ফেলতে হবে রাসুল আকরাম নুরে মুজাসম সাল্লা সালামের ব্যাপারে এ ব্যাপারে একটি মূল নীতি নির্ধারণ করে দিয়েছেন সেটা হলো দেখতে হবে হিজরার প্রস্রাব করার অঙ্গটি কেমন সে কি পুরুষদের গোপনাঙ্গ দিয়ে প্রস্রাব করে না নারীদের মতন গোপনাঙ্গ দিয়ে প্রস্রাব করে গোপনাঙ্গ যাদের মতো হবে হুকুম তাদের মতোই হবে অর্থাৎ গোপনাঙ্গ যদি পুরুষ নালী হয় তাহলে পুরুষ যদি নারীর মতন হয় তাহলে নারী আর যদি কোনোটিই বোঝা যায় না তাহলে তাকে নারী হিসেবে গণ্য করা হবে সেই হিসেবেই তাদের উপর সরেই বিধান বা ইসলামী বিধান আরোপিত হবে সুতরাং বন্ধুগণ ইসলামে হিজরাদের ব্যাপারে কিছু বলা নাই বলাটা মূর্খতা বই কিছুই নয় প্রিয় সুধু ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের এই চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অলে ক্লিক করে আমাদের সাথে থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিএইচ ইন্টারন্যাশনাল টিভি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ